আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দেখুন ফুটস্টেপটা কেমন লাগছে। ডোর ভাই যা লাগানো হয়ে গেল দুদিকেই, জাস্ট 3 mm যে টেপটা তুলে নেওয়ার পরই চুপকে দেওয়া হলো এখানে, তাড়াতাড়ি লেগে গেল। জল বা লিকুইড জাতীয় কিছু পড়লে সেটি ভেতরে যে আপনার যে ম্যাটটা রয়েছে সেখানে ভিজবে না, আপনি চাইলে পুরোটি ধরে বাইরে ফেলে দিতে পারবেন। বাংলা সন দিয়ে শুরু করা যাক। তো আজকে হলো বাংলা সনে 1430 সাল, 2 মাঘ, আর আজকে দিনটা হলো বুধবার। আমরা অর্থাৎ উহিদা ফ্যামিলির কাছে আজকে হলো একটা অস্পিসিয়াস ডে। আজকে আমরা যাচ্ছি নতুন একটা গাড়ির ডেলিভারি নিতে, আর আমরা যাচ্ছি সলবের মারুতি সুজুকি ডিলারশিপের শোরুম ভান্ডারী অটোমোবাইলসে। এবার দেখাই যাক ওখানে গিয়ে আমাদের অভিজ্ঞতাটা কেমন হয়। পৌঁছে গেলাম ভান্ডারী অটোমোবাইলসের মারুতি সুজুকির শোরুমে। সিকিউরিটি চেকিং হওয়ার পর আমরা প্রবেশ করলাম মারুতি সুজুকি অ্যারিনাতে। এখন সময় ঠিক বেলা 11:08, আর আজকে হলো বুধবার 17 জানুয়ারি সন 2024। তো আজকে আমরা নতুন একটা গাড়ি ডেলিভারি নেওয়ার জন্য চলে এসেছি ভান্ডারী অটোমোবাইলসের মারুতি সুজুকি শোরুমে, এবং এখানে দেখছেন অনেকগুলো নতুন গাড়ি অলরেডি রেডি হচ্ছে। আর আমাদের গাড়িটা এখন এখানে নেই, আমাদের গাড়িটা আজকেই ডেলিভারি হবে, তো সেই কারণে আমরা চলে এসেছি এখানে। এবার দেখা যাক পরবর্তী এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আর এসছে আমাদের সঙ্গে আমাদের ভাইজি এসছে চিত্রা। এবারে ব্যাকগ্রাউন্ডে নীল রঙের ভিসাকে রেখে গোল টেবিলের চারিদিকে আমরা গোল হয়ে বসে গেলাম। এই শোরুমের বিশেষত্ব হলো এখানে কিন্তু আপনাকে বিনামূল্যে চা বা কফি এবং পানীয় জল সরবরাহ করা হয়। তবে একটা সমস্যার ব্যাপার হলো এখানে কিন্তু কোনো টিফিন বা স্ন্যাক্সের কোনো ব্যবস্থা নেই, আর এই শোরুমের আশেপাশে কোনো ফুড কোর্ট বা রেস্তোরাঁও নেই, যার ফলে ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে এলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই গাড়ি ডেলিভারি হতে অনেকটা সময় লেগে যায়। এখন চলে এসেছি এই ভিজা গাড়ি যেখানে অ্যাসেসরিজগুলো ফিটিং হয় ভান্ডারী অটোমোবাইলসের, সেই অ্যাসেসরিজ ফিটিংয়ের জায়গাতে। তো এখানে এই গাড়িটা আমি নিয়েছি, এই হলো রেড ব্ল্যাক ডুয়ালটনের ব্রিজা ZXi+ ডুয়ালটন মডেলটি। তো এখানে এই যে দেখছেন এটা কিন্তু এই অবস্থাতেই কিন্তু ফ্যাক্টরি থেকে শোরুমে এসেছে, এখানে কিন্তু এখনও অ্যাসেসরিজ কিছু লাগানো হয়নি। এবার দেখে নেওয়া যাক অ্যাক্সেসরিজ ছাড়াই এই গাড়িকে দেখতে কেমন লাগে। গাড়িতে কী কী অ্যাক্সেসরিজ লাগাবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমি আমার ক্ষেত্রে বলছি, যেহেতু ব্রিজা একটি কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের গাড়ি, সেই কারণে আমি এই গাড়িতে অল্প কিছু অ্যাক্সেসরিজ সিলেক্ট করেছিলাম যাতে কিনা এই গাড়িটিকে বোল্ড এবং পাওয়ারফুল বলে মনে হয়। আর এই ব্রিজা ZXi+ অলরেডি কিছু অ্যাক্সেসরিজ অ্যাড অন থাকে, সেই কারণে খুব বেশি অ্যাক্সেসরিজ এতে লাগানোর প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি অ্যাক্সেসরিজ এতে লাগানো হলো। এটা 3D ডিকিম্যাট লাগানো হচ্ছে বিয়েতে। আচ্ছা, 3D ডিকিম্যাটের সুবিধা হচ্ছে এখানে আপনার জল বা লিকুইড জাতীয় কিছু পড়লে সেটি ভেতরে যে আপনার যে ম্যাটটা রয়েছে সেখানে ভিজবে না, আপনি চাইলে পুরোটি ধরে বাইরে ফেলে দিতে পারবেন। এটা একটা শৌখিন জিনিস, কাজের জিনিস, আমি দেখতেও ভালো। এটাকে বলা হয় 3D ডিকিম্যাট, কোয়ালিটি খুবই ভালো। Thank you.
ও দেখলেন পেছনের এই 3D ডিকি ম্যাটটা এখন লেগে গেল, তো খুব সুন্দর লাগছে ভেতরটা এখন দেখুন। এই 3D ডিকি ম্যাটের দাম হলো 1490 টাকা। এটা কিন্তু ডিজা ZXI প্লাস, পুরো ব্ল্যাক। এখন এই ব্ল্যাকের যে ট্রেন চলছে সেই ট্রেন অনুযায়ী এই গাড়িটা তৈরি হয়েছে। এতে কিন্তু এখন ফুল স্টেপ লাগানো হয়েছে, এই যে ফুল স্টেপ, তো মজবুত এই ফুল স্টেপটি। আর এই ফুল স্টেপ থাকলে গাড়ির তো প্রোটেকশন তো আসছেই, লুকটাও কিন্তু অনেক বেড়ে গেল। এখানে একটা কথা বলে রাখা ভালো, ফুট স্টেপ লাগালে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এখানে কমছে না। আপনি যদি মারুতি সুজুকির জেনুইন ফুট স্টেপ লাগান তাহলে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমবে না। এই দেখুন এদিকের ফুট স্টেপ লাগানো হচ্ছে, ফুট স্টেপ থাকলে গাড়ির বোল্ট লুকটা অনেকটাই বেড়ে যায়। ব্ল্যাক কালারের এই ব্রিজা ZXI কে সত্যি বোল্ট এবং গর্জাস লাগছে, মনে হচ্ছে যেন ব্ল্যাক প্যান্থার সামনে দাঁড়িয়ে আছে। হোয়াট এ লুক! দেখুন এই ব্রিজা ZXI প্লাস গাড়িটিতে অলরেডি ফ্রন্ট এবং রিয়ার স্কিড প্লেট লাগানো আছে, এটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এই ZXI প্লাস ভ্যারিয়েন্টের আরেকটি বড় সুবিধা হলো এখানে কিন্তু ফ্যাক্টরি ফিটেড রুফরেল কিন্তু ইনস্টল করাই আছে। এই রুফরেল কিন্তু লুকটাকে একটু বেটার করে, তবে এরোডাইনামিক্সের সেরম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায় না। এখন ইনস্টল করা হচ্ছে ডোর ভাইজার। ইনস্টল করার আগে ওই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। খুব সহজে অথচ দৃঢ়ভাবে আটকানোর জন্য এই ডোর ভাইজারগুলিতে থাকে অটোমোটিভ গ্রেড টেপ। দেখুন এটা কিভাবে তাড়াতাড়ি লাগানো হচ্ছে। এই ডোর ভাইজার জানলা অল্প খোলা থাকলে বৃষ্টির হাত থেকে রক্ষা করে, বৃষ্টির সময় ডিফ্রস্ট করার জন্য এসি ব্যবহার না করেই এই কাজটি করা যায়। এছাড়াও গাড়ির ওভারঅল লুকটাকে বাড়িয়ে দেয়। এই ডোর ভাইজারগুলি ব্রিজা গাড়ির জন্য স্পেশালি ডিজাইন করা, এতে এমবেড করা আছে অ্যাডভেঞ্চারের লোগো। দুদিকের জন্য এই ডোর ভাইজারের মোট 4টি অংশ, আর এই ডোর ভাইজারের দাম হলো 1550 টাকা। এই এসেন্সিয়াল অ্যাক্সেসরিজ লাগানোর ফলে গাড়ির লুকটা আরও একটু মাস্কুলার হলো। ডোর ভাইজার লাগানো হয়ে গেল দুদিকেই, জাস্ট 3MJ টেপটা তুলে নেওয়ার পরই চুপকে দেওয়া হলো এখানে, তাড়াতাড়ি লেগে গেল। চাকার উপর কালো রঙের যে ক্ল্যাডিং দেখছেন এই ক্ল্যাডিংয়ের উপরই লাগানো হবে হুইল আর্চ কিট, তাই লাগানোর আগে ওই জায়গাতে 3M আটা দিয়ে পুরো জায়গাটা পালিশ করে দেওয়া হচ্ছে। এই হুইল আর্চ কিট এসইউভি গাড়ির লুককে আরও স্পোর্টি করে তোলে। তাহলে দেখাই যাক গাড়ির লুকটা কীভাবে এনহান্স করে। প্রত্যেকটি চাকার উপর যে হুইল আর্চ কিট থাকে তার কিন্তু দুটো করে পার্ট। প্রথম পার্টটি এখানে লাগানো হয়ে গেল, আর দেখুন এই পার্টের সঙ্গেই আছে অ্যাডভেঞ্চারের ব্যাজ। আর এবার লাগানো হচ্ছে দ্বিতীয় পার্টটি। এবার দেখুন এই হুইল আর্চ কিট লাগানোর ফলে লুকটা কেমন হয়েছে। আর এই হলো অ্যাডভেঞ্চারের ব্যাজ, এই ব্যাজটি থাকার ফলে লুকটা হয়ে উঠেছে আরও অ্যাডভেঞ্চারাস। 4টি চাকার উপর এই হুইল আর্চ কিট লাগানোর মোট খরচ হলো 2390 টাকা। একইভাবে সামনের চাকাতেও লাগানো হলো এই হুইল আর্চ কিট, এটা অবশ্য সিঙ্গেল ইউনিট। এখন লাগানো হচ্ছে সাইড স্টেপ বা ফুট স্টেপ, এর জন্য নিচের যে লোয়ার ক্ল্যাডিং পোর্শনটা খুলে ফেলতে হবে। এর ফলে এই গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু কমে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 198 মিলিমিটার। দেখুন ওই লোয়ার ক্ল্যাডিংটা কিন্তু খুলে ফেলা হলো,
এটা কিন্তু আর কোনো কাজেই লাগবে না, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। ব্রিজার এই দামি মূল্যবান অংশটি বাতিল হয়ে যাচ্ছে দেখে বেশ খারাপই লাগছে। সাইড স্টেপ লাগানো হবে লোয়ার পোর্শনের এই জায়গাটা থেকে, আর এই হলো চক লাগানোর জায়গা যার সাহায্যে গাড়িটিকে লিফট করা হয় চাকা চেঞ্জ করার সময়। ঠিক এর পাশেই লাগানো হবে সাইড স্টেপ, আর এই গ্রাউন্ড থেকে জগ হোল্ডার পর্যন্ত দূরত্বই হচ্ছে 198 মিলিমিটার। এখন নাট বল্টুর সাহায্যে ইনস্টল করা হচ্ছে সাইড বার। এই সাইড বারের উপরেই ইনস্টল করা হবে সাইড স্টেপ। দেখুন এখানে সাইড বার কিন্তু ইনস্টল করা হয়ে গেছে, আর এই দেখুন হুইল জ্যাক অংশটি দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালোভাবেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। এর পরের স্টেপটি অপেক্ষাকৃত সহজ। এই দেখুন এবার এই সাইড স্টেপটি লাগিয়ে দেওয়া হবে সাইড বারের উপরে। এখন ফুট স্টেপ ইনস্টল করার কাজ চলছে। মারুতি সুজুকির জেনুইন অ্যাসেজের মধ্যে পড়ে এইগুলো ফুট স্টেপ। আগে কিন্তু ফুট স্টেপ আসতো না, মানে মারুতি সুজুকি নিজেই বানাতো না ফুট স্টেপ। তো বর্তমানে এই ব্রিজা, তারপরে ফ্রান্স, এই ধরনের যে সমস্ত বা গ্র্যান্ড ভিটারা, এই ধরনের বড় বড় গাড়িগুলোর জন্য এখন ফুট স্টেপগুলো মারুতি সুজুকি কোম্পানি নিজেই বানাচ্ছে। আর এখানে এই ফুট স্টেপ এখন লাগাচ্ছে আমাদেরই কার্তিকবাবু। তো এনার বাড়ি আমতার দিকে, তো ইনি হচ্ছেন এখানকার হেড ফিটার। ফুট স্টেপ লেগে গেল, মেইন কাজটা কিন্তু হয়ে গেছে। আগে বারটা লাগানো, ব্যাস এবার শুধু টাইট করার কাজ, তাই তো? ফুট স্টেপ দেখুন লেগে গেল। আর এই ফুট স্টেপের অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও থাকবে, তো সেগুলো নিয়ে আমি পরে বলবো। তো এখন এই মুহূর্তে কিন্তু ফুট স্টেপ লাগানোর পর গাড়িটা কিন্তু লুকটা অনেকটাই দারুণ হয়ে গেল। দুদিকের এই সাইড স্টেপের মোট মূল্য হলো 15,990 টাকা। কার্তিকবাবু মোটামুটি ফুট স্টেপটা লাগানোর পর চেক করে নিলেন, ওর উপর উঠে ওর উপর খানিকটা জার্কিং করে দেখে নিলেন ফুট স্টেপ লাগানোটা ঠিক আছে কিনা। তো দেখা যাচ্ছে যে ফুট স্টেপটা পুরোপুরি ওকে, একদম লাগানোর পর দারুণ লাগছে দেখতে, এবং দেখা যাচ্ছে যে একদম সঠিকভাবে এটা লাগানো হয়েছে। এই সাইড স্টেপটি কিন্তু ব্রিজার জন্যই টেলরমেড, হাই গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এই সাইড স্টেপটি যথেষ্ট ডিউরেবল এবং বাহ্যিক লুকটাও দুর্দান্ত করে দিয়েছে। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দেখুন ফুট স্টেপটা কেমন লাগছে। এখানে জায়গাটা একটু সংকীর্ণ আছে, এবার এদিকে ফুট স্টেপে লাগানোর কাজ চলছে দেখুন। দুটো সাইড স্টেপ লাগাতে গিয়ে অনেকটা কিন্তু সময় লেগে গেল। আমাদের ওম আর চিত্রা আর ধৈর্য রাখতে না পেরে এই রুমে চলে এসেছে। এবার লাগানো হচ্ছে সিট কভার। এই ধরনের গাড়িতে সিটের সঙ্গে কিন্তু এয়ারব্যাগ অ্যাটাচ করা থাকে, সেই কারণে সিট কভারে কিন্তু ডিজাইনটা একটু আলাদা, অনেকটা হাতকাটা গেঞ্জির মতো। এই সিটগুলি ভেন্টিলেটেড সিট নয় বা কুল সিটও নয়, তবে সিটের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই। আর এই হলো সিটের হাইট অ্যাডজাস্ট করার লিভার। এই লিভারের সাহায্যে ড্রাইভার সিটের হাইট কিছুটা উপরে তুলতে পারবেন, যাতে কিনা ফ্রন্ট ভিউটা একটু বেটার হয়। আর পাশের এই লিভারটির সাহায্যে সিটটিকে আপনি পেছনে বাঁকাতে পারবেন বা সামনে এগিয়ে নিয়ে আসতে পারবেন। তবে টপ ভেরিয়েন্টের এই মডেলে ভেন্টিলেটেড সিট বা লেদার সিট হওয়াটা দরকার ছিল। এই হাত কাটা সিটের কভারগুলো কিন্তু পছন্দ হচ্ছে না, কিন্তু উপায় নেই, এগুলোই লাগাতে হবে। সাইড এয়ারব্যাগ কম্পেটেবল এই গাড়ির সমস্ত সিটগুলির এই কভারের দাম হল 8,690 টাকা। সিট কভার ঠিকঠাক লাগানো হয়েছে কিনা আমাদের ওম এসে চেক করছে। এই হলো অল ওয়েদার 3D ফ্লোর ম্যাট, এর দাম হলো 2,670 টাকা। এটা মাড ফ্ল্যাপ, তাই তো? পেছনের চাকা লাগানো হবে, ঠিক আছে। আর এই হলো মাড ফ্ল্যাপ, 4টি মাড ফ্ল্যাপের সেটের দাম হলো 250 টাকা। এখন লাগানো হচ্ছে ফেন্ডার গার্নিশ।
এই গার্নিশ গাড়ির এক্সটেরিয়ার লুকটাকে এনহান্স করে। অ্যাক্সেড অর্থাৎ দুটি ফেন্ডার গার্নিশের দাম হলো 290 টাকা। সিজলিং রেডের ওপর মিডনাইট ব্ল্যাকের এই গার্নিশটি দেখতে দুর্দান্ত লাগছে। আপনার নামটা একটু বলুন। কার্তিক। তো কার্তিক ভাই, এই গাড়ির সমস্ত অ্যাসেসরিজগুলো লাগিয়ে দিচ্ছে। তো এটা হলো ফগল্যাম্প গার্নিশ। তো ইনি যন্ত্র সহকারে কিন্তু এখানে লাগান, ইনার যথেষ্ট কিন্তু এখানে সুনামের সঙ্গে ইনি কাজ করছেন। এই ZXI প্লাস ভ্যারিয়েন্টে ফগল্যাম্প কিন্তু ইনবিল্ট থাকে। ক্রোম ফিনিশড ফগল্যাম্প গার্নিশ লাগানোর ফলে লুকটা কিন্তু আরো বেটার হচ্ছে। এবার দেখুন এই গার্নিশ না থাকলে কেমন দেখতে লাগে। এই দেখুন, এই হচ্ছে ফগল্যাম্প গার্নিশ। এটি লাগানো হবে ড্রাইভারের ডান দিকে। বেশ ভালো কোয়ালিটির এই মেটেরিয়ালটি, বোঝাই যাচ্ছে এটা কিন্তু দরকার। মারুতি সুজুকির যে যে অ্যাক্সেসরিজগুলো লাগালাম প্রত্যেকটা কিন্তু টপ কোয়ালিটির, এটা মানতেই হবে। বিজা গাড়ি রেডি হয়ে গেছে, যা যা অ্যাক্সেসরিজ লাগানোর সব লাগানো কমপ্লিট। এবার এই গাড়িটা উপরে উঠবে, এবার গাড়িটা ডেলিভারির জন্য রেডি। এই গাড়িতে কিন্তু ইনস্টল করা আছে 360 ডিগ্রি ক্যামেরা, যার ফলে এই কনজেস্টেড জায়গাতেও গাড়ি মুভমেন্ট করতে খুব একটা অসুবিধা হবে না। এবার দেখুন কিভাবে খুব সহজেই 360 ডিগ্রি ক্যামেরার সাহায্যে রিভার্স পার্কিং করা হচ্ছে। এই ব্রিজা গাড়ির ZXI প্লাস ভ্যারিয়েন্টে আরও অনেক অ্যাক্সেসরিজ লাগানো যায়। কী কী অ্যাক্সেসরিজ লাগাবেন সেগুলো সিলেক্ট করার জন্য এই শোরুমে একটি অনলাইন ক্যাটালগ রয়েছে। এই হলো অনলাইন ডিসপ্লে বোর্ড, এখানে আপনার গাড়ির ভ্যারিয়েন্ট অনুযায়ী পছন্দ মতো অ্যাক্সেসরিজ সিলেক্ট করতে পারবেন। এখানে ব্রিজা ZXI প্লাস এই ভ্যারিয়েন্টটি সিলেক্ট করা হয়েছে। অনির্বাণ বাবু এই ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এই ডিসপ্লে বোর্ড থেকে আইডিয়া করার পরই আমি আমার গাড়িতে বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো লাগাতে পেরেছি। এই ডিসপ্লে বোর্ড থেকে কিভাবে আইডিয়া করবেন সেই ব্যাপারে আমি এখানে একটা ডেমোনস্ট্রেশন দিচ্ছি। সব কিছু সম্পূর্ণভাবে বোঝানোর জন্য দারুণভাবে সাহায্য করেছেন এখানকারই রিলেশনশিপ ম্যানেজার অনির্বাণ বাবু। এনার ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। এইটা দরকার লাগিয়ে দিতে পারেন, এটা ফোন বাম্পার। গাড়িটা দেখতে ভালো লাগে, ওই যে রোলটা ফাঁকা থাকবে না, এটা ব্রেজাতে আর কিছু না লাগলে লোকে এটা লাগাবে। ড্রোন ভাইজার, ড্রোন ভাইজার লাগবে। MRP মার্কেটে এই মারুতি সুজুকি কিন্তু 20% ডিসকাউন্ট আছে। আপনারা আগে মারুতি সুজুকি মাল বিক্রি করে না, 800 টাকার জন্য কি হলো? সেটার জন্য নয়, 800 করতে করতে অনেক অ্যাড হয়ে যাবে। দেখুন না, তারপরে দেখা যাবে কোনটা হচ্ছে। সাইজ টেপের দাম দেখি না, এটা পুরো স্টিল, নিচে কি মেটেরিয়াল দেখি, নিচে আপনি ফিজিক্যাল দেখি তো। ডিসপ্লে বোর্ডেই দেখে কিন্তু আমি বুঝতে পারলাম এই ধরনের কম্প্যাক্ট এসইউভির ক্ষেত্রে সাইড স্টেপ কিন্তু দরকার। আর এখানে নেওয়ার সুবিধা হচ্ছে আপনি কিন্তু একদম জেনুইন অ্যাসেসরিজ পাবেন, আর অসুবিধা হচ্ছে কোনো ডিসকাউন্ট নেই। এই শোরুমে MRP দিয়েই সব প্রোডাক্ট বিক্রি হয়। দেখুন এখানে এই সাইড স্টেপ SUV লুককে আরো বোল্ড করে তুলেছে। এরকম থাকবে এই আগে দেই, কিন্তু ফুট স্টেপ লাগালে কিন্তু এটা থাকবে না। আর দুদিন বাদে কিন্তু নাও ফুট স্টেপ লাগান, দুদিন এই মালটা খুলে পড়ে যাবে না, দরকার নেই ওটা। এর থেকে এই মালটা ভালো, হ্যাঁ এটা লাগাবো। দামটা 2250, চারটে পার্টের দাম নাকি? হ্যাঁ ছোট পার্ট, চারটে পার্ট, 1 2 3 4। উপরেটা শুধু রেড দেওয়া আছে নাকি? রেড লাইন এরকম দেখি। আচ্ছা
একদম কম কেন? এটা স্টেনলেস স্টিল নয় তাই? কোথায় লেখা আছে? এটা দেখুন না, কই তো ক্রোম ইনসার্ট লেখা আছে, এটা ক্রোম। হ্যাঁ, আর ওটা? ওটা নরমাল। নরমাল টিকা। আর এর 300 টাকা দাম কম বেশি। আচ্ছা এখানটা দেখুন, পেছন দিলাম গাড়িটা দেখতে পাচ্ছেন, ইটস সিম্পল ব্ল্যাক। না ঠিক আছে, এরকম জিনিস আছে, একটা ব্ল্যাক এন্ড ব্রাউন এরকম করতে পারেন, ব্রাউনটা খুলবে না, একটা ব্ল্যাক এন্ড সিলভার এরকম করতে পারেন। এটা রিয়েল আপার স্পয়লার এক্সট্রিম। দুটোর জন্য 890 টাকা দাম। দুটো নয় এটা, এরকম পার্ট লাগানো হয়েছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, করবে না আইলে যেহেতু এই জায়গাগুলো আছে এইগুলো ম্যাচিং করেন। এখানটা ফেন্ডার, এটা ব্ল্যাক এবং ডিজিটাল। হ্যাঁ, এটা লাগবেই, এটা লাগবে। ফেন্ডার ক্যানভাস দুটো দেবে তাই তো? হ্যাঁ, দুটো। আর ব্যাকের জন্য কিছু নেই? ব্যাকেরও আছে, দেখি ব্যাকে আলাদা। আর এইখানে এটা, এই যে পিছনে এটা বলে, এইটা হ্যাঁ ঠিকই আছে, ভালো আছে। কিন্তু যা বলবেন না, দরকার নেই এটা। এটা দেখছেন ফাঁকা? হ্যাঁ, না না এত শুধু দরকার নেই। উইন্ডো ফ্রেম কিটা কি? মাড ফ্ল্যাপ লাগবে, মাড ফ্ল্যাপ একটু ভালো কোয়ালিটি আমি চাইছি। একটাই কোয়ালিটি মাড দিচ্ছি, যেটা 490 টাকা চট্টিন দাম। যদি আপনি সাইড স্টেপ লাগান, একটু নিচে আসে না, মাড ফ্ল্যাপ জল গাঢ় হয়ে যাবে। উডেন ফিনিশ করাই আছে, ম্যাট তো আপনি বলেই গেছেন, এই ম্যাটটা এখানে পাবেন না। নেই এখানে, নেই সিস্টেম। সানসেট লাগবে? সানসেট মানে কোনটা? এই জানলা যে কভারিং গুলো, ব্রিজা ZXI প্লাস এর সিট কভারের খুব বেশি কিন্তু ভ্যারিয়েন্ট এখানে নেই। এই জাজ সিস্টেম দুটোই, মানে এত স্পেশালিস্ট বানানো না। এইভাবেই সমাপ্ত হলো কার ডেলিভারির প্রথম এপিসোডটি।